করতে পারেন আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি মারধর করছেন মেয়েটারে মানুষের কথা আমি কান দিই আপনি একটু প্রতিক্রিয়া দেন কি কারণে মানে কি হইছিল ঘটনাটা আপনি লাগতো না তো ঘটনাটা তাহলে রবিবার দিন সকালে খুব মারধর করছে কে মারধর করছে জামাইয়ে কি কারণে মদ খাই আইছে ওভার মদ খাই আইছে নেশা কইরা নেশা কইরা মারধর করছে কইরা আমার রাতে গিয়া জামাই ওই নিজে বাইক দিয়ে আমরা বাইকে আনছে আইনা আমি গেছি বিচার করতাম মায়ের একটু বোঝাই শোনাইয়া দিয়ে আমি ঠিক আছে ওনা আমি তো অভিযোগ করতে কথাটা লোন লাগবো জামাইয়ের দোষ না মায়ের দোষ গিয়া দেয় মায়া মাথা নয় নয় কান্তাছে এরপরে মায়া আমারে কইতাছে সৎ কথা হ্যাঁ কিতা কিতা লইয়া আমারে তাইরে মায়ের দূর করছে মায়ার কথা শুনে আমি মায়ার শ্বশুরের লোকের বাইরে গেছি গিয়ে কথা কইতাম এর মধ্যে হ্যাঁ আবার ঘরে ভিতরে মায়ের লোক কাজে লাগছে লাগিয়া মায়ারে কুদাইতাছে দৌড়ে দৌড়ে মারতে যাইতাছে তখন আমি কইছি এই ছোট বাচ্চা তুই কিতা শুরু করছো করে দিলে সর দেব আমি শাশুড়ি হিসাবে হ্যাঁ এই কথাটা কইতামই পারি আমার মায়ের লোকে যাতে হ্যাঁ বারবারে খারাপ ব্যবহার করতেছে এরপরে এই কথা হেরে কোনে হ্যাঁ আমারে দৌড়াই আবার কাছে মারতো দৌড়াই মারতো গেছে আমার ধাক্কাইয়া হের বাড়ির থেকে বাইর করে দিতেছে দিয়া টিয়া সাইরা কয় অক্ষণে মুইরাইয়া ফেটা ফুটা বাইক গেলাম অক্ষণ আমার বাড়িতে না বাইরে পরে আনছি বিচার করতে তুই বিচার করছিস না তুই উল্টা তুই মায়ারে আরও লাইয়া তুললা দেশ তখন মায়ের লই আমি রওনা দিছি তে আর মায়ারে দেয় না তে আমার লোক মায়ারে দিত না তে খুব জোরাজুরি লাগাই দিছে এরপরে মায়ারে মুড়াইয়া মায়ের ঠ্যাং ঠোং অবশ করে লাগবে ফিটা ফিটা এরপরে মায়া হঠাৎ করিয়া এমন মাথা ব্যথা মায়ার মারছে যে মাথার ভিতরে আঘাত করছে তখন মায়া জুত জুত বমি করতেছে বমি যে করতেছে মায়ের মাথার ভিতরে খুব আঘাত যখন বমি করে কইছে মা মারধর কি প্রতিনিয়ত করত না মারধর প্রতিনিয়ত করতো না নেশা অতিরিক্ত খায় হ্যাঁ আরে কিছু কইলই হ্যাঁ উল্টা পাল্টা করে আরে কিছু কইলে উল্টা পাল্টা করে কি নেশা করতো মদ খায় আর কি হ্যাঁ অন্য কিছু না শুধু মদ খায় ও দিন রাত অনবরতে মদ খায় মদ খায় এমন মদ খায় একবারে অতিরিক্ত মদ খায় হ্যাঁ কোনো ব্যালেন্স হই তাই না দাঁড়ানোর ব্যালেন্স থাকে না এমন ভাবে তারপর কি হয়েছে তারপরে তা হের বাবারে কইছি হের বাবা আইসে করতে দৌড়াই আইয়া হেরে আচ্ছা তোমরা একটু শোনো না আমরা তো আমিও তার এমনই শুনছি যে রবিবারে স্যার মারে আয়া লইয়া গেছে তখন তাইনে তো গেছে পরে তাইনে দেখছে দেখে মায়ের কথাবার্তি কইছে কথাবার্তির পরে তো মায়া কইছে যে মা দেহ আমার মায়ের ডেরা কিপা করছে আমি তাইনে বুঝাই টুজাই দিছে বাবারে এমন ওইতেই করে স্বামীর সংসার করতে গেলে তো দুঃখে সুখে সংসার করে বুঝাই টুজাই দিয়া হ্যাঁ রাত্রে রয়েছে আইতে দিছে না মায়ের কইছিল আউনির লিগা মায়া আইছে না জামাইও দিছে না কইছে মাই যে অক্ষণ যদি রাত্র 12টার সময় বাইরে হতে ফেটা গাইলে লাগবো মারছে জামাই কি কারণে মারছে মারছে তো হ্যাঁ প্রচন্ড মদ খেয়ে তাই কালকে মদ খেয়ে রয়েছে প্রচন্ড প্রতিনিয়ত কি নেশা করে হ্যাঁ প্রত্যেক দিন নেশা করে নেশা করে কি মানে ভোটারের মাধ্যমে ভোটারের মায়া মারধর করে আচ্ছা তারপর কি হয়েছে তারপর কি হয়েছে তারপরে তো তাইলে পরের দিন আশ্রমে আইছে কয়া বাইয়া আইছে মায়া আশ্রমের মধ্যে বুকটা সরাইও সারছে না তখন তাইনে আবার ফোন করছে আপনার মায়া বিষ খাইছে কে ফোন করছে জামাই ফোন করছে তখন বেড়ি আবার হতভঙ্গ হইয়া দৌড়াইয়া গেছে আপানিয়া গিয়া সেরা দেহে মায়া এই অবস্থা তারা রিটার্ন জিবির রিটার্ন করছে করছে পর বেড়ি আবার ইয়ে নয়া করছে আয়া তো বেড়ি রো দেখতে দেন না মায়ারে জামাই হয়ে যা বারবার জামাই হয়ে যা বারবার আমরা যখন আইছি তখন বেড়ির যে অসহায় কেউই না আমি মা বাবার পুজোয়া তাহম তখন যদি আমি পূজাইও নয় জামের বাড়ি তো পুজোয়ালকনি মুড়া খাই ছেলেটা কি শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা দাবি করছিল হ্যাঁ তো মায়ের কয় সবসময় কয় তুমি তোমার বাপের বাড়িতে টাকা পয়সা আনো তো বেড়ি অসহায় বেড়ি করতে দিব বিয়ের সময় কি দাবি দেওয়া দিছিল না বেড়ি কিছু দিছে না তখন বেড়ি খুব অসহায় আসতো বাবাটা বাংলাদেশ গেছে না তখন বেড়ি অসহায় হইয়া তারা জুজুলামি করে মায়েরারে তারা লইয়া গেছে নেওয়ার পরে তো তারাই মনে উশৃঙ্খল করতে আসছে এখন কি চান আপনারা আমি চাই আমার যেতে মেয়েটা গেছে আমার মেয়েটা তো অনেক কান্ড হইতো না কেস মামলা করলো হইতো না যে একটা ছেলে আছে ছেলেটার ভবিষ্যৎ দিছে ছেলের বাবা মা করব ছেলের বাবা ছেলের ও বাবা আছে তারা করব কিন্তু আমি মেয়ের পার্টি হয়ে সেটা তো আমি এর ইতার নিতাম আমার রক্ত থাকলে আমার রক্তের সম্পর্ক থাকবো রক্ত নাই আমার সম্পর্ক দিয়ে কি করবো জামাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আপনাদের আছে হ্যাঁ সুস্থ বিচারক যেমন আমার আমার মায়া হের মায়া হের মায়া এমন তো তাই না আরও একটা বিয়ে করবো বিয়ের পরও তো এমনই করবো
তাহলে আমার মায়েরা যেমন এভাবে মারছে তারও এইভাবে সুস্থ বিচার চাই আর 20 টাকা গরু রাখছে কি 20 টাকা হ্যাঁ গরু রাখছে কি কারণে রাখছিল গরে হ্যাঁ কইতাছে জঙ্গলা বলে মারে জঙ্গলা মারে জঙ্গলা লাগে হ্যাঁ 20 না রাখছে তাহলে 20 না জঙ্গলা লাগে যেতে রাখতে পারছে তো হ্যাঁ 20 মুখে দিতে তো কোনো আপত্তি কি মনে হয় ইচ্ছাকৃতভাবে এনে রাখছে ইচ্ছাকৃতই এনে রাখছে এর আগে একবার ফাঁসি দিছে মেয়েটা হ্যাঁ আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে আপনি মারধর করছেন মেয়েটাকে মানুষের কথা আমি কান দিই আপনি একটু প্রতিক্রিয়া দেন কি কারণে মানে কি হইছিল ঘটনাটা আপনি লাগবে না তো না আপনি কইটা আপত্তি কিটা কোন না দরকার নেই ঘটনাটা কি হইছিল এটা কোন একটু ঘটনা বাড়ি সংসার একটু জগ রইছে এত কি এতে কি মানে মেয়ের মাঝে কইছে আপনি মারধর করছেন তার কি আসলো তাহলে কি আপনার বিরুদ্ধে মিথ্যা কথা কইছে সব এখন যেমন মানে সমস্যাটা কি এখানে সমস্যা তারা এটা কইছে তখন তখন আবার না করে না এমনি কোনো অভিযোগ নেই তারা তো সরাসরি অভিযোগ করছে আপনি নাকি নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত মারধর করতেন এরকম কোনো ঘটনা হয়েছিল না না মিছা কথা কত বছর আগে বিয়ে করছিলেন বিয়ে করছে 8 বছর সামাজিক বিয়ে আছে সামাজিক বিয়ে আরেকটা দাবি তার মানে তারার অভিযোগ যে আপনি নাকি মানে প্রায় সময় টাকা পয়সা দাবি করতেন আমি এই রুমে আমার অভিযোগ না উল্টা তারা আমার থেকে টাকা নেই কোনো অভিযোগ নেই তারা কিসের টাকা নিত আপনি আরে মনে করেন এখন দরকার হলো সংসার চলাইতে গেলে একটু কষ্টে থাকে তারা একটা ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে আজগা কদিন আগে ডিনে মাটি ব্যাঙ্গানি থেকে বাসলা কুবাবু টাকা দিয়ে তো এই রুম সাহায্য করি এতটুকু কিছু বিশের বোতলটা কি ঘরে আসছিল এটা আমরা খেত বীজ দিতাম ঝগড়ার পরে কি 20 টাকা আইছে ঝগড়ার পরে নামটা কি আপনার কোমল আর মিসেজের নাম সাথী দেবী